भगवान कृष्ण मायर अनुमति निये मायर कास थेके विदाय निये आज के गोष्ठी गिये भाबछे आमी तो गोरु चराते आसिनि आमी एसेछि आमार भक्तदेर रक्षा करते आमी एसेछि कालिओ नागेर मनेर इच्छा पूर्ण करते তাই বলছে শ্রীদাম এই শ্রীদাম শোন না আমরা যেদিকে যাই আমাদের গরুগুলো যায় জানিস যেখানেই যায় না কেন ওই গরুগুলোর পেট ভরে না ভালো করে খেতে পায় না ঘাসগুলো সব শেষ হয়ে যায় চল না আজকে আমরা সবাই মিলে আমাদের গরুগুলো নিয়ে মোহন বনে যাই কেন ওই মোহন বনে একটা নাগ আছে সেই নাগ কাউকে দংশন করে না বিশুদগার করে সেই বিষের এততে এততে ভগবান মনে মনে ভাবছে আজকে আমাকে মোহন বনে যেতেই হবে যেমন করেই হোক মোহন বনে আমি যাব সবার কথা ফেলে দিয়ে ভগবান কৃষ্ণ ছুটতে শুরু করলো কালিও এই কালিও না কি এমন কর্ম করলো যার জন্য ভগবান তার নাম নিয়ে ছুটছে এবার জানতে হবে এই কালিও না পূর্ব জন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ হরি বল রাজা চন্দ্রধ্বজ রাজা বলে কথা তা রাজা মাঝে মাঝে শিকার করতে যায় শিকার কেন করে রাজারা শিকার কেন করে এটা ইতিহাস প্রমাণ ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করে ইতিহাস নিয়ে যারা পিএইচডি করছে তারা গবেষণা করে দেখলো কথাটা ঠিক কি ঠিক না রাজারা যে বনে জঙ্গলে গিয়ে হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে তাদেরকে পরাস্ত করে বধ করে হত্যা করে আবার কাঁধে করে নিয়ে আসে এটা তাদের জীবনের একটা অভ্যাস হরি বল কিসের অভ্যাস না যুদ্ধের অভ্যাস যুদ্ধ আচ্ছা রাজারা শিকার করে কি জন্য যুদ্ধের অভ্যাসটাকে বজায় রাখার জন্য যখন তখন বিপরীত পক্ষের রাজা আক্রমণ করে নিতে পারে তাই বাঘ ভাল্লুকের সঙ্গে যদি আমি লড়াই অভ্যাসটা রাখি বাঘ ভাল্লুককে যদি মারতে পারি তাহলে বিপরীত পক্ষের রাজাকে আমি মারতে পারব আমি যুদ্ধে জয়ী হতে পারব এই কারণে রাজারা মাঝে মধ্যেই শিকার করতে যায় কিন্তু আজকে শিকার করতে বেরিয়ে রাজা চন্দ্রধ্বজ বলে উঠল আজকে যদি আমি শিকার না পাই
ঘরেই ফিরব না, হ্যাঁ ঘরেই যাব না। বিরাট অহংকার এই মাঝে মধ্যে আমাদেরও হয় বাবা, হ্যাঁ কেউ যদি একটু হাত তালি পেয়ে যায়, একটু নাম পেয়ে যায়, জানবে আমার বিপদ অনিবার্য। হরে কৃষ্ণ, তার সর্বনাশ হয়ে গেল। তাই সকল মায়েদের বলি, নাম ভালো কিন্তু নামটা শুনে নিজেকে কখনো বড় ভেবো না। কেউ যদি তোমার মুখের সামনে নাম করে, জানবে তোমার সর্বনাশ হয়ে গেল, মানে কি তোমার ভেতরের অহংকারটা জেগে গেল। কিন্তু তোমার সামনে যদি কেউ বদনাম করে, বরং ভালো। বদনাম করলে কি হবে, আমি নিজের ভুলটাকে শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব, করব না? হরে কৃষ্ণ। তা রাজা তো সব সময় নাম, জয় জয় রাজা চন্দ্র ধ্বজ কি জয়, জয় জয় রাজা চন্দ্র ধ্বজ কি জয়, জয় জয় রাজা চন্দ্র ধ্বজ কি জয়। অহংকার হয়ে গেছে, আজকে আমি স্বীকার না করে বাড়ি যাব। তা ভগবান অন্তর্যামী ভেতরে বসে আছে, ভগবান বলছে আমি নিজের অহংকার রাখি না, তো তোমার অহংকার রাখবো মহারাজ। সেদিন সারাদিন তন্ন তন্ন করে খুঁজলো, একটাও বাঘ ভাল্লুক পেল না, একটাও শিকার পেল না। রাজা রাত্রিবেলায় যখন অন্ধকারে আর কিছু দেখতে পাচ্ছে না, এমন সময় বৃষ্টি শুরু হয়েছে, বজ্রপাত, ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, ভয় পেল, ভয় পেয়ে চিৎকার করছে কেমন ভাবে, সেপাই সেপাই সেপাই, একি একি আমাদের আমাদের রাজা চন্দ্রধ্বজ ছুটতে ছুটতে এসেছে। মহারাজ আপনি ভয় পেয়েছেন? বলছে কই না তো, রাজা এত সহজে মেনে নিলে, কই আমি ভয় পাইনি তো, দেখো দেখো তোমাদের রাজা বৃষ্টিতে ভিজছে, তোমরা একটা থাকার জায়গা করো, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, থাকার একটা জায়গা খোঁজো। এবার সেপাই প্রজা বলে কথা, তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কোথায় একটা জায়গা পাওয়া যায়। খুঁজতে 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 পেয়ে গেল একটা বর্ণ কুটির। মানে কি গো মা? বর্ণ মানে পাতা, পাতার কুড়ে ঘর, পাতার কুড়ে ঘর, আর সেখানে একটা প্রদীপের আলো জ্বলছে একদম স্থির। এত ঝড় বৃষ্টিতে নড়েও না চড়েও না, সেপাইদের মাথায় হাত, আইরে হায় এত ঝড় বইছে তাও প্রদীপের আলোটা স্থির, নিশ্চয় কিছু ব্যাপার আছে। সামনে গিয়ে দেখে এক ঋষি ধ্যানে মগ্ন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ সেপাই
তোমার ওই ঘরে আমাদের রাজার একটু জায়গা হবে গো। ও বাবা, ঋষি এমন ধ্যানে মগ্ন যে সারা শরীরটাতে পোকা লেগে গেছে। মাটিতে বসে ধ্যান করছে তো পোকা লেগে গেছে, রক্ত মাংস শরীর, কোটি কোটি পোকা কুড়ে কুড়ে খাচ্ছে পুরো শরীরটাকে, আর রক্ত পুঁজ মাটিতে গলে গলে পড়ছে। যে যার শরীরটা পোকাতে কুড়ে কুড়ে খায়, এত যন্ত্রণা তাতে কোনো ভ্রুক্ষেপ নাই, বাইরে থেকে কেউ ডাকলে শুনতে পাবে, ভগবানের সঙ্গে এক আত্মা এক প্রাণ হলে এমন দশা হয়, যে দশাটাকে বলে প্রণয় দশা। কার হয়েছিল? বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর হয়েছিল। রাধারানী যখন মান করেছে, কৃষ্ণ চরণ ধরে কাঁদছে, হে রাধে তুমি একবার হাসি বদন দেখালে আমি চলে যাই, তোমার চরণে আমি অপরাধী, রাধে তুমি এমন করে মুখ ফিরিয়ে থেকো না। চরণটি বক্ষ মাঝারে নিল, চরণটি মস্তকে নিল, যে কারণে কবি জয়দেব লিখতে শুরু করেছিল স্মরাগার লেখান নানা মাম সেই রেছে মানমানা, লিখতে পারল না। ভক্তের চরণ ভগবানের মাথায়, এই কথাটা লেখা সম্ভব নয়। কেন? যারা সত্যিকারের ভক্ত না বাবা, তারা রাধারানীর মতো করেই কৃষ্ণকে ভালোবাসে। তাহলে রাধারানীর চরণ গোবিন্দের মাথায় মানে নিজের চরণ গোবিন্দের মাথায় দেব? আহা, আমি কেমন করে দেব আমার প্রভুকে আমার চরণ? না না, আমি লিখতে পারবো না। তাই কবি জয়দেব যখন স্নান করতে গিয়েছিল, তখন ভগবান স্বয়ং এই বীরভূমের মাটিতে, কেঁদুলের মাটিতে দাঁড়িয়ে লিখেছিল, দেহি পদ পল্লব মুদারম মস্তকে নিল, তুই ছিলি কোথায়? রাধারানী তখন বলছে, আমি মানি করে, ওরে ললিতা রে আমি প্রেমের এত গভীরে গিয়েছিলাম যে আমার দেহে কোনো প্রাণ ছিল না, আমার দেহে প্রাণ ছিল না বলে আমার জীবাত্মার আর পরমাত্মার মিলন হয়েছিল, এটাকেই বলে প্রণয় দশা। যে প্রণয় দশা আজকে বনের ঋষির হয়েছে, সারা শরীরে কোটি কোটি পোকাতে কুড়ে কুড়ে খাচ্ছে, সেপাইরা ফিরে গেল, মহারাজ বলে পেয়েছ জায়গা, পেয়েছ থাকার জায়গা? বলছে হ্যাঁ পেয়েছি, একটা পর্ণ কুটির, কিন্তু সেখানে এক গলা পাচা দেহ নিয়ে এক ঋষি ধ্যান করে যাচ্ছে। কত করে ডাকলাম শুনলই না, সেপাইরা তো বলতে পারতো যে ঋষি শুনতে পেল না, শুনলই না কথাটা কেন ব্যবহার করলো? ও বাবা, যেমন সঙ্গ তেমনি রঙ্গ, এই জন্য সঙ্গটা ভালো করতে হয়। সেপাইরা কার সঙ্গ করে? মহারাজ, অহংকারী মহারাজ, হরি বল হরি বল। তাই অহংকারী মহারাজের সঙ্গে থেকে থেকে তাদের মনে অহংকার জন্মে গেছে। শাস্ত্রে লিখত না তাহলে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস? হরে কৃষ্ণ। ও মা,
খারাপ জিনিস শুনতে, খারাপ কথা বলতে, খারাপ সঙ্গ করতে আমাদের কলিযুগের মানুষের খুব ভালো লাগে। খারাপের দিকে মনটা আমাদের বেশি টেনে নিয়ে যায়, কিন্তু নিজের এই বুদ্ধিটাকে চেতনা দিতে হবে যে আমি কি ভুল করছি। হরে কৃষ্ণ, আমাকে ভালোর দিকে যেতে হবে, নচেত আমার কৃষ্ণ কৃপা হবে না। আজকে সেই সেপাইরা সৎসঙ্গ ছিল না বললে বললো, শুনতে পে শুনলো না। তাই মহারাজ বলো যাও যাও, ওই ঋষির পায়ে দড়ি বেঁধে টেনে ঘষলে ওই দেহটাকে ফেলে দাও, ঘরটা পরিষ্কার করো, আমি সেখানে রাত কাটাবো। সঙ্গে সঙ্গে সেপাইরা ওই ঋষির পায়ে দড়ি বেঁধেছে, ঘষটাতে ঘষটাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর ঋষি ধ্যান করে যাচ্ছে। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ভগবতে ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ভগবতে সেপাইদের মধ্যে ঝগড়া, এই দাঁড়াও কে বললি? নিরুপায় হয়ে গলা পচা দেহটার থেকে শব্দ বেরিয়ে এলো, আমি বলেছি। একই ঋষিবর, তুমি কানে শুনতে পাও আবার মুখে বলতেও পারো। ঋষি হাসতে হাসতে বলছে, প্রয়োজন না হলে আমি কথা বলি না। মানে কি, যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই কথা বলো, প্রয়োজনের বাইরে কথা বলো না। যত তুমি চুপ করে থাকার অভ্যাস করতে পারবে, তত তুমি সাধনায় সিদ্ধি লাভ করবে। এটা ঋষিরা শিখিয়ে গেছে, এত সভ্যতা সংস্কৃতি সব ঋষি মুনিদের অবদান। তাই পাঁচটা ঋণের মধ্যে ঋষি ঋণ হচ্ছে একটা ঋণ, মাতৃপিতৃ ঋণ, ভূত ঋণ, ঋষি ঋণ, নৃঋণ, এই যে ঋণগুলো আমাদের মাথায় আছে তার মধ্যে ঋষি ঋণ বলছে, প্রয়োজন না হলে আমি কথা বলি না। বাক সাধনা তো বলছে, তোমার আবার কি প্রয়োজন? তোমার আবার কি প্রয়োজন বলছে? আসলে কি হয়েছে জানো, এই যে আমার শরীরে পোকাগুলো দেখছো না, এরা আমার শরীরের রক্ত পুঁজ খেয়ে বেঁচে আছে, তো আমি এদের পিতা, এরা আমার সন্তান। কেন না, এরা আমাকে আশ্রয় করেছে। এই যে তোমরা ঘষরাচ্ছিলে মাটিতে, কতগুলো পোকা মাটিতে পড়ে গেছে, ওরা না খেয়ে মরে যাবে গো, একটু দাঁড়াও আমি অঙ্গে তুলে নি, যেখানে খুশি ফেলে দিয়ে আস। সেপাইরা অবাক, ঋষিবর এই পোকাগুলো তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তোমায় যন্ত্রণা দিচ্ছে, তাদের জন্য তোমার এত দয়া, তুমি কি না নিজেকে পিতা বলো? হরে কৃষ্ণ, এটাই তো শিক্ষা। আসল পিতাকে তার সন্তান যেমনই হোক না কেন, সন্তানের মঙ্গল কামনায় পিতার কাজ। যে কারণে আমাদের শাস্ত্রে বলেছে, পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতার প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা প্রেমানন্দ হরি হরি বল। তাই সকল পিতার কাছে করজোড়ে বলবো, তুমি তো পিতা, পিতা হয়ে কখনো সন্তানের অমঙ্গল কামনা করো না। সন্তান তোমাকে যতই কষ্ট দেখ তবু তুমি তার পিতা, তোমার কারণেই ও সংসার দেখেছে, তোমার কারণেই ও বড় হয়েছে, এই পৃথিবীর আলো দর্শন করছে, অতএব তুমি তার ভগবান। ভগবান হয়ে কখনো
ভক্তের অমঙ্গল করে? রাধে রাধে। তাই আজকে এত বড় শিক্ষা পেয়ে পোকাগুলো যেই না তুলে নিয়েছে, দেহটাকে টানতে টানতে ঘষ্টাতে ঘষ্টাতে ছুঁড়ে ফেলে দিল, ঘরটা পরিষ্কার হলো, রাজা চন্দ্রধ্বজ সেখানে রাত কাটালো। আর যেই না সকাল হয়েছে, রাজা রাজপ্রাসাদে গেছে। রাজপ্রাসাদে যাওয়ার পর থেকে অসহ্য পেটের যন্ত্রণা, সবাই ছুটে এলো, রাজা কাঁদছে, দেখে তো অবাক, পেটের যন্ত্রণা হয়েছে। তাই যত যত চিকিৎসক ছিল সবাইকে ডেকে নিয়ে এলো, যত রকমের ঔষধি যত রকমের পথ্য সব ব্যবহার করা হলো, কিছুতেই পেটের যন্ত্রণা সারলো না। এবার রাজা বুঝতে পেরেছে, এই পেটের যন্ত্রণা যখন সারেনি আমি তখন মরবো। তো সারা জন্ম তো ভালো কাজ করি নাই, রাজকার্য করতে গিয়ে এই মরার সময় একবার ভগবানকে ডেকে দেখি না। তাই দরজাটা বন্ধ করে ঘরের ভেতরে প্রবেশ করে নির্জনে আজকে ডাকছে, তাই বলছি হৃদয়টাকে পরিষ্কার করো, মনের কুবাসনা গুলোকে ফেলে দাও, কর্ণে হরিনাম শোনো, কৃষ্ণ নামের সুধা পান করো। সেই রসনা হরি গুণ গাবই, হরি গুণ গাবই, হরি গুণ গাবই, একসঙ্গে সবাই মিলে যতজন ভক্ত এখানে উপস্থিত আছি, ঘরে গেলে হবে না, এখানে বসে করে নিতে হবে। কোন কাজ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সেই রচনা হলো হরি হরি গুণ গাবই, হরি গুণ গাবই, ও হরি গুণ গাবে, হরি গুণ গাবে, হরি গুণ গাবই, হরি গুণ গাবই, ও হরি গুণ গাবে, হরি গুণ গাবে, নির্মল চিত্ত সই সচ কৃষ্ণ বিনা জিও আর ন ভাবই, নির্মল নির্মল
हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नारद मुनि से बोलचे महाराज तुम्हें कांचो क्यों बोलचे की बोलबो प्रचंड पेटे जंत्रणा केउ सराते पारलो ना मुनिबा आमी तो राजा सारा जन्म पाप काज करेछि तबे आमार एकटा वासना आछे आमी जेन चरण सेवा चरण सेवा करते जन चरण सेवा चरण सेवा करते चरण सेवा करते पारे शोधये जान में जन्मे चरण सेवा करते पारे महाराज आगे प्राणे बाचले तब तो सेवा करबे जाओ जाओ मानस सरोवरे जाओ ओई मानस सरोवरे गिये देखबे দুটো রাজ হাঁস চলছে একটা হাঁসকে ধরে কেটে তার রক্তপিত্ত সেবন করলেই পেটের যন্ত্রণা সেরে যাবে এবার রাজা চন্দ্রধ্বজ তরবারি নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মানস সরোবরে সে তো আর নারদ মুনির কথা বুঝতে পারলো না মানস সরোবর কোথায় আছে মা প্রত্যেকটি মানুষের মন মনের মন্দিরে মানস মন্দির আর সেখানে দুটো রাজ হাঁস আছে হাঁস দুটোর নাম কি বলে দেব সাধুরা জানে
এই হাঁস দুটো হচ্ছে একটা বিবেক আর একটা বৈরাগ্য। প্রত্যেকটা মানুষের ভেতরে বিবেক আর বৈরাগ্য রূপে হাঁস আছে, কিন্তু সেটাকে ধরতে হবে। হরে কৃষ্ণ, আমরা ধরি না বলেই এত কষ্ট পাই। যদি আমাদের বিবেক জেগে যায় না, আপনার থেকে বৈরাগ্য এসে যাবে, আর বৈরাগ্য এসে গেলে গোবিন্দ কৃপা হয়ে যাবে। আজকে সেই রাজা চন্দ্রধ্বজ মানস সরোবরে গেল কৈলাসে, সেখানে গিয়ে দেখতে দেখে দুটো রাজহাঁস চড়ছে। একটা হাঁস নিজে নিজে ধরা দিল, হাঁসটাকে ধরে যেই না কাটতে গেল, অমনি হাঁসটা চিৎকার করে উঠলো, মহারাজ হিংসা দিয়ে হিংসাকে জয় করা যাবে না। তুমি এক ঋষিকে ঘর ছাড়া করে তার ঘরে রাত কাটিয়েছো, তার চরণে তোমার অপরাধ হয়েছে। যতক্ষণ না সেই ঋষির চরণামৃত তুমি পান করবে, তোমার পেটের যন্ত্রণা সারবে না। এবার রাজার বিবেক জেগেছে, তাই তো আমি কত বড় ভুল করেছি রাজা হয়ে, হায় হায় ঋষিকে কোথায় আমি সমাদরে ঘর দেব, তাকে আমি ঘর ছাড়া করেছি। তাই হাঁসটাকে ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে গেল সেই ঋষির কাছে, মনিবর আপনার চরণে আমার অপরাধ হয়েছে, মনিবর চরণামৃত দিন, নচেত আমি প্রাণে আর বাঁচবো না, বড্ড পেটের যন্ত্রণা। এবার ঋষি হাসতে হাসতে কমণ্ডল থেকে জল দিয়েছে, আর সেই জল দিয়ে পা ধুয়েছে, আর সেই পা ধোয়া জল যেই না পান করতে যাবে, কতগুলো পোকা নড়ছে, জ্যান্ত পোকা, হরি হরি বল, জ্যান্ত পোকা নড়ছে, সে কি পান করতে পারবে? না, অসম্ভব। সে মনে মনে ভাবছে ঘ্রাণেন অর্ধ ভোজন, ঘ্রাণ নিলেই অর্ধেকটা ভোজন হয়। তাই সকল বাবাদের কাছে মায়েদের কাছে বলে যায়, যারা ঠাকুরের ভোগ রান্না করো কখনো নাকটা খুলে ভোগ রান্না করবে না। ঘ্রাণেন অর্ধ ভোজন, ঘ্রাণ নিলে ভোগের রন্ধনের ঘ্রাণ যদি নাসিকায় চলে যায় সেটা এঠ হয়ে যায়, আর উচ্ছিষ্ট জিনিস ভগবানের সেবাতে লাগে না। তাই কখনো যদি পুরী যাও, রান্নাঘরে গিয়ে দেখবে সেখানকার পান্ডারা মুখে কাপড় বেঁধে তারপর রান্না করছে না, কারণ একটাই, সুগন্ধি যেন নাসিকায় না যায়, তাহলে এঠো হয়ে যায়। তাই ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করেছে, এতক্ষণে গলা পচা দেহ ছেড়ে দিয়ে অগস্ত্য ঋষি সুস্থ সবল দেহ নিয়ে দাঁড়িয়েছে। মহারাজ, তোমার মনে এত খলতা, এত হিংসা, এত বড় অপরাধের ভাগী হওয়ার পরেও চরণামৃত পান করতে পারলে না, এজন্য আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল বংশ জন্ম গ্রহণ করবে, তুমি হবে সাপ, তুমি হবে নাগ, তোমার নাম হবে কালিও নাম। মহারাজ লুটিয়ে পড়েছে চরণে, ঋষিবর আমি যদি সাপ হই, আমি যদি কালিও নাগ হই, তাহলে আমি চরণ সেবা কি করে করব? আমি তো সাপ, আমার তো হাত থাকবে না। ঋষির মনে দয়া হলো, বেশ, এত সুন্দর বাসনা যখন তোমার মনে ইচ্ছা পূরণ হবে, তুমি সাপ হলেও হবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি নাগ হয়ে যখন জন্ম নেবে তোমার নাম হবে কালিও নাগ, তোমার মস্তকে চড়ে ভগবান কৃষ্ণ নৃত্য করবে, আর প্রত্যেকটা ফোনায় চরণ চিহ্ন এঁকেও দেবে, আর তখনই তুমি চরণের সেবার সুযোগ পাবে। রাজা চন্দ্রধর আজ মনের আনন্দে সেই কৃষ্ণ চরণের কথা ভাবতে ভাবতে, তার যখন মৃত্যু হলো, জন্ম নিল কালিও নাগ হয়ে, কিন্তু সেই কালিও নাগকে তার সৎ ভাই গরু যখন মারতে গেল, তখন নারদ মুনি পুনরায় এসে তার বাঁচার উপায় বলে দিল, বৃন্দাবনের কালী দহন, তোমার দাদা গরু নিজের মাকে মুক্ত করার জন্য স্বর্গ থেকে যখন অমৃত আনছিল,
অমৃত আনতে গিয়ে সে বৃন্দাবনে নেমেছিল জল পান করতে। হ্যাঁ, ভাণ্ডটি রেখেছিল কদম গাছে, তাই এক ফোঁটা অমৃত ওই কদম গাছে পড়েছিল বলে এখনো পর্যন্ত কদম গাছ অমর হয়ে বৃন্দাবনে দাঁড়িয়ে আছে। আর ওই গরুর জল পান করতে গিয়ে শোল মাছ খেয়েছিল, আর সেটা ছিল এক ঋষির শোল মাছ, পোষা শোল মাছ। তাই ও হিসাব দিল গরুর, তুই যদি ভুল করে কোনোদিন এই বৃন্দাবনের মোহন বনের কালির হয়ে আসিস, সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। আর সেই গরুর যখন কালিও নাগকে মারতে গেল, ওই কালিও নাগ মরার আগে চরণের কথা ভাবলো। নারদ মুনি এসে বলছে, কালিও তোমার দাদা গরুর বিষ্ণুর বাহন হলে হবে কি, বৃন্দাবনের মোহন বনের কালিদহে কখনো যেতে পারবে না, তার অপরাধ আছে ঋষির চরণে। যাও যাও, তুমি নির্ভয়ে নির্ভাবনায় ওই বৃন্দাবনে বাস করো সপরিবারে, তোমার পুত্র পরিবার সবাইকে নিয়ে যাও, আর সেখানেই তুমি কৃষ্ণ চরণ পাবে। তারপর কালিও নাগ বহুদিন ধরে বসবাস করেছিল, এবং দিন যায় মাস যায় বছর যায় তবু কৃষ্ণের দেখা পেল না বলে একদিন কালিও নাগ মনের দুঃখে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি কৃষ্ণ সেবা জানি না বলে তুমি কি আমায় দেখা দেবে না প্রাণনা, তুমি তো আমায় অমৃত দাও না, অমৃত দাও না ও গো প্রাণনাথ, তুমি আমায় বিষ দিয়েছ, বিষ দিয়েছ, তাই আজকে আমি তোমায় বিষের দ্বারাই জয় করিব, জয় করিব। তাই কালিও নাগে কেঁদে কেঁদে তার শরীরে যত বিষ ছিল সব উদগার করে দিল ওই কালেন্দ্রীর জলে। ওগ দিল দিল বিষ উগারে দিল, ওগ দিল দিল বিষ উগারে দিল, আগে দিল দিল বিষ উগারে দিল, হীরা দিল বিষ উগারে দিল, কালেন্দ্রীর ওই জলে দিল দিল বিষ উগারে দিল, জর্জরিত হয়ে ভক্তরা যখন কাঁদতে শুরু করলো, ভগবান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে একেবারে মোহন বনে, কালিও কালিও কালিও, পেছনে পেছনে শুষ্ল সুদাম সুদাম দাম্ব সুদামে ধেনু বসু। মোহন বনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াতে তাদের মুখ দিয়ে গলগল করে ফেনা বেরোয়, বুকের ভেতরটা জ্বালা পোড়া করে, বিষের জ্বালায় জর্জরিত হয়ে সীতা বলে উঠল, কানাই বলেছিলাম মোহন বনে যাস না ভাই, এই দেখ আমাদের কত কষ্ট হচ্ছে, ভাই রে একবার আয় আর একবার দেখা দিয়ে প্রমাণ করে দে যে তুই ভালো আছিস। এই ভক্তর অভক্তের মধ্যেই তফাত, আমরা শুধু ভগবানের কাছে দাও 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 আরো দাও, এটা করে দাও সেটা করে দাও কত চাই, আর যারা ভক্ত কোনোদিন নিজের জন্য চায় না, যা কিছু চাওয়া তাদের গোবিন্দ সেবার জন্য। বললো দেখা দিয়ে প্রমাণ করে দে তুই ভালো আছিস, তোকে দেখবো আর মরে যাবো। ভগবান কি থাকতে পারে গো, সঙ্গে সঙ্গে গায়ে মাথায় হাত বুলিয়ে দিল, আর সবাই যখন উঠে দাঁড়ালো কৃষ্ণ রেগে নিয়ে বলল, কালিও তোর এত বড় অসুবিধা, আমার সখাদের কষ্ট দিলি, আমার ধেনুবশকে কষ্ট দিলি, ওগো দেখি যদু নন্দনে দুষ্ট সর্প বিনাশ, 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 চড়িল হই কদমের ডালে আহারে, চড়িল হই কদমের ডালে আহারে, চড়িল হই কদমের ডালে
रहु पद में न डाले तातारी करे छोंड गोजलो बोले घनमाल साट मारी कदम पय परे चढ़ी 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 छापी दिलो काली दिरो जले छापी दिलो काली दिरो जले हाय हाय छापी दिलो काली दिरो जले छापी दिलो काली दिरो जले छापी दिलो काली दिरो जले छापी दिलो गो छापी दिलो गो छापी दिलो गो छापी दिलो गो काली दिरो यई जले काली नाग उद्धारी दे काली दिरो यई जले काली नाग उद्धारी दे काली दिरो मई जले छापी दिलो गो जल टापर থেকে স্থির হয়ে গেছে কৃষ্ণ একদম জলের তলায় চলে গেছে শ্রীদাম সুদামে কেঁদে কেঁদে বলে কানাই যে বিষের জলে ছোঁয়া লেগে বাতাস বিষাক্ত হয় যে বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নিলে মানুষ মরে যায় সেই বিষ জলে তুই ঝাঁপ দিয়েছিস ওরে ভাই তোকে তো আমরা কেউ আর ফিরে পাবো না আর আমরা কানাই যখন ফিরে পাবো না আমরা তো আর কেউ ঘরে যাব না এই পোড়া মগ্নে কেউ যাব না সবাই ওই বিশ্বজলে ঝাঁপ দেব প্রাণ ত্যাগ করব এই হলো বন্ধ মাগো এখনকার দিনের মতো নয় এক বন্ধু জলে ডুবে মরল বাকি বন্ধুরা পালালো হরে হরে কৃষ্ণ বন্ধুকে যে বিপদ থেকে খারাপ পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে পারে সেই হলো বন্ধু আর শত্রুকে যে ভালো থেকে খারাপে নিয়ে যায় ও মা এখনকার দিনের ছেলেগুলো যাদেরকে বন্ধু বলি তারা ভালো পথে নিয়ে যায় না খারাপ পথে নিয়ে যায় কোনটা বলি খারাপ পথে এরা কেউ বন্ধু নয় এগুলো সব হলো শত্রু এই জগতে বন্ধু বলে যদি কেউ আছে ভালো করে জেনে নিও বাবারা একমাত্র মার বাবা যারা কোনোদিনও সন্তানের অমঙ্গল চায় না সব সময় ভালো পথে নিয়ে আসে সবথেকে ভালো বন্ধু মা আর বাবা এটা আমাদের জেনে সংসার করতে হবে দেশী ভক্তমণ্ডলী আজকে এরকম শোভা যখন হয়েছে বৃন্দাবনে বৃষ্টি শুরু হয়েছে বজ্রপাত ভূমিকম্প সাপে সাপে ছেয়ে গেছে বৃন্দাবনের ভক্তরা ভয় পেল একি এমন অমঙ্গলের ছায়া কোনদিন তো আগে দেখি না কি হলো বৃন্দাবনে মহারাজ মহারাজ কোনদিন তো এমন হয় নাই এমন বৃন্দাবনে অমঙ্গলের ছায়া দিনের বেলা অন্ধকার নন্দ মহারাজ অবাক স্থির হয়ে গেছে সেও কোনোদিন দেখে না আর মা যশোদী ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে বলছে আমি জানি ভোরের স্বপ্ন সত্য হয় আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি একটা বিরাট বড় নাগ আমার গোপালকে দংশন করছে আর আমার গোপাল মা মা এই বলে যেইটা চিৎকার করেছে অমনি আমার ঘুমটা ভেঙে গেল আমি দেখলাম আমার গোপাল আমার কোলেই ঘুমিয়ে আছে অমনি আমি জাগালাম আর জেগে ক্ষীর সর নবনি ছানা সব সেবা করে সখাদের সঙ্গে চলে গেল আমি জানি আমার গোপাল আর আমাকে মা বলে ডাকবে না আমি আমার গোপালকে আর ফিরে পাবো না আমি জানি ভোরের স্বপ্ন সত্য হয় বৃন্দাবনের সকল ভক্ত পাগলের মতো ছুটছে মোহন বনের দিকে কানা ছুটতে 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 সেই মোহন বনে গিয়ে দেখে সুদাম সুদাম দাম সুদাম মঙ্গল সবাই আছে আদরের কানাই
जशोमती बोले उठल गोपाल जदि चले जावि ताले क्यों आमार कोले एसेछिलि क्यों आमाके मा बोले डेकेछिलि एई गोपाल बोल ना ओरे कांदे रे কাদেরে বজে ছোরে উচ্চ সরোচ্চ সঠিক করে ওরে কোথায় গোকুল চন্দ্র ওরে ভুলিয়া কার বলে কার কথায় ঝাঁপ দিলি বিসর্জলে ভুজঙ্গে হয়ে ওরে গোকুলের চা কোথায় লুকালি ওরে গোকুলের চা কোথায় লুকালি যশোমতী নন্দ উপানন্দ এমনকি বৃন্দাবনের সকল ভক্ত ঠিক করলো আমাদের কৃষ্ণ যখন নাই আমাদের কানাই যখন নাই আমরা প্রাণ রাখবো না সবাই বিসর্জনে ঝাঁপ দেব কিন্তু ভগবানের ইচ্ছায় কারু মরা হলো না জ্ঞান হারিয়ে মূর্ছিত হয়ে তীরে পড়ে রইল শ্রীমতী রাধারানী সেও লোক মুখে খবর পেয়েছে তার শ্যাম নাকি আর নাই ওমা কৃষ্ণ পাঁচ বছরের বাচ্চা ছিলেন রাধারানী তার থেকে ছোট তাহলে রাধা গোবিন্দের লীলার সঙ্গে কখনো মানুষের ভালোবাসার কি তুলনা করতে আছে কখনো ভুল করো না এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ইহ জগতের মানুষের সঙ্গে কোনোদিন ভুল করে তুলনা করো না রাধারানী বলছে আমি শ্যাম নাম শুনে আমার সর্বস্ব শ্যাম চরণে দান করেছি শ্যাম যখন নাই আমিও প্রাণ রাখবো না তাহলে এখনো কৃষ্ণকে দেখে না যৌবনকালে মানে যখন থেকে কৃষ্ণকে পাওয়ার জন্য শ্যাম নাম শুনে তার প্রেমে জাগা তার মিলনের জন্য ছটফটানি এখনো দর্শন করেন অথচ সর্বস্ব দান করেছে সে যখন নাই আমি আমার প্রাণ রাখবো না ললিতা বিশাখা বলছে আমরাও রাখবো না তার মানে প্রমাণ হয়ে গেল প্রেম হয় আগে পরে হয় সম্বন্ধ আর ইহ জগতের যে ভালোবাসা মা ছেলে মেয়েদের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা একে অপরকে আগে দেখে দেখে বিচার করে তারপরে ভালোবাসে এটা কখনো প্রেম হতে পারে না
প্রেম আগেই হয়ে যাবে পরে দেখা এই যে এত এত ভক্ত তোমরা এসেছো কৃষ্ণকে দেখেছো কেউ দেখেছো তাহলে না দেখেই ভালোবেসেছো তার নাম শুনেই তাকে ভালোবেসেছো এটাকে বলে প্রেম প্রেমানন্দে দাই গো হরি হরি গো হরি বল কোনদিন পাপ কিনা তাও জানি না তাও আমরা কৃষ্ণকে ভালোবাসি বাসি বাসি তাজকে শ্রীমতী রাধারানী সেও জলে ঝাঁপ দিতে গেল তারও মরা হলো না মূর্ছিত হয়ে তীরে পড়ে রইল আর এদিকে ভগবান কৃষ্ণ একেবারে জলের তলায় গিয়েছে আর কালীয় নাগের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ কালীয় নাগ নেজ দিয়ে জড়িয়ে ধরেছে চিনতে পারেনি ভাবছে এইটুকু কি ভগবান হতে পারে না এইটুকু ছেলে কি ভগবান হতে পারে তেসরি ভক্তমণ্ডলী আমাদের সময় তো অনেকটা পেরিয়ে গেছে দল আসেনি সেই তো পরের দল এখনো আসেনি কেন হরে কৃষ্ণ কমিটির ভাইদের বলছি পরের দল এখনো আসেনি কেন এই গরমের মধ্যে এত গান করা সম্ভব না খুব কষ্ট হচ্ছে হরে কৃষ্ণ খুব কষ্ট হচ্ছে সত্যি কালকে সকালে আবার গাইতে হবে তাই কমিটির ভাইদের বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাই মানুষকে এখানে পাঠিয়ে দিন মানুষ ভাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন হরে কৃষ্ণ আজকে ভগবান কৃষ্ণের সঙ্গে কালীয় নাগের ভয়ঙ্কর যুদ্ধ চিনতে পারলো না ভাবলো এই টুকুনি কৃষ্ণ আবার হয় নাকি ভগবান এমন যুদ্ধ শত শত ফোনা আবিষ্কার করেছে আর যেই না শত শত ফোনা আবিষ্কার করেছে সেই কৃষ্ণ একেবারে কালীয় নাগের মস্তকে চড়েছে ও গো ফোনাতে ফোনাতে দমন করি নত বড় রঙে নাচিছেন হরি ফোনাতে ফোনাতে দমন করি নট বড় রঙে নাচিছেন হরি মণিপতি অতি হইয়া ভীত শ্রীকৃষ্ণের চরণে হইল নত মণিপতি অতি হইয়া ভীত শ্রীকৃষ্ণের চরণে হইল নত নত হইল আজ নত হইল আজ নত হইল আজ নত হইল শ্রীকৃষ্ণের চরণে নত হইল আর শ্রীকৃষ্ণের চরণে নত হইল বলি আরে উপায় নাই জেনে কৃষ্ণ কৃপা কর বলে আর উপায় নাই জেনে কৃষ্ণ কৃপা কর বলে আর উপায় নাই জেনে শ্রীকৃষ্ণ চরণে নত হইল হে গোবিন্দ আমি পূর্ব জন্মে ছিলাম রাজা চন্দ্রধর অভিশাপের কারণে হলাম কালিয়ানা হে কৃষ্ণ তুমি কৃপা করে যখন চরণ দিয়েছ বলি চরণ ছাড়া করো না গো 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 বলি এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো ভগবান কৃষ্ণ কালীয় নাগের সারা শরীরে হাত বুলিয়ে দিল ও কালীয় তোমার দাদা গরু আর মারবে না তোমায় যাও যাও রঙ্গনক দিবে তোমার মাস্তকে চরণ চিহ্ন আছে উল্টে প্রণাম করবে আর আমাকে জলের উপরে নিয়ে চলো আমার বৃন্দাবনের ভক্তরা তারা হাহাকার করে কাঁদছে আহা তাই কালীয় নাগের মস্তকে চড়ে আজকে ভগবান জলের উপরে উঠছে ফণিপতি মরে অভয় করি জলের উপরে উঠিলেন হরি ফণিপতি বনে অভয় করি জলের উপরে উঠিলেন হরি
माता जशोमती लईल करे माधव भाषे आनंद लहरे माता जशोमती लईल करे माधव भाषे आनंद लहरे आनंद होइल आज आनंद होइल आनंद होइल आज आनंद होइल गोपाल पे मायर आनंद होइल गोपाल पे मायर आनंद होइल धरा जाई ना गो एलो एलो ब्रजरे गोपाल लो अर्थ धरे जाई ना गो एलो एलो ब्रजरे गोपाल लो अर्थ धरे जाई ना गो गोपाल पे मायर आनंद होइल कृष्णचंद्र प्रभु की जय कृष्णचंद्र प्रभु की जय कृष्णचंद्र प्रभु की जय সবার মনের ইচ্ছা পূর্ণ করলেন কৃষ্ণ দাস সখ বাসল্য মধু এই কালীয় দমন লীলায় চার ধরনের ভক্তের মনের ইচ্ছা ভগবান এক সঙ্গে পূরণ করলেন তা শ্রীমতী রাধারানী দূর থেকে দাঁড়িয়ে বলছে কৃষ্ণ সবার মনের ইচ্ছা পূর্ণ করলে আমার করবে না রাধে এই তো তোমার আমার প্রেম লীলা শুরু হলো এই কালিয়া দমনের পরেই বাবা পূর্ব রাগ হরে কৃষ্ণ তাই তোমার আমার এই দেখা আর এই তোমার আমার প্রেম লীলা শুরু তা তোমার সঙ্গে নয়নে নয়নে আমার মিলন হবে আয়রে हरी घर